আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ফেসবুক প্রোফাইল বা আইডি পার্মানেন্টলি ডিলিট করার পরেও বারবার আমাদের ডিভাইসে এসে ডিস্টার্ব করে, ডিলিট হয় না। তো কীভাবে এই পার্মানেন্টলি ডিলিট করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ফেসবুক চালাই, ফেসবুকে দেখা যায় যে কোনো কারণে 360 ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই অ্যাকাউন্টগুলো খুললে আমাদের জেনুইন যে অ্যাকাউন্টটি, সে অ্যাকাউন্টে অনেক সময় আমরা লগ ইন করতে পারি না। যেখানে ফ্রেন্ড বেশি, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে, সে অ্যাকাউন্টে লগ ইন করতে পারি না। আমাদের অন্যান্য যে অ্যাকাউন্টগুলো সেগুলো বারবার এসে আমাদের মোবাইল ফোনে বা কম্পিউটারে ডিস্টার্ব করে। তো বন্ধুরা, লেবুটেকনো বাংলা আজকের টিউটোরিয়াল আমি মোহাম্মদ নায়াবলি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে সম্পূর্ণ ডিভাইস হাতে মুছে যাবে, থাকবে না, আর সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এর জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে পুরোটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে যারা ভিডিওটি নতুন হিসেবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকে দুভাবে দেখাবো, একটা কম্পিউটার স্ক্রিন আর একটি হলো মোবাইল ফোনে কীভাবে একটি ফেসবুক আইডি চিরতরে ডিলিট করা যায়। এজন্য আমরা কম্পিউটার স্ক্রিনে কলম বাজারে ক্লিক করবো, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সার্চ বক্সে facebook.com লিখবো, facebook.com লিখে সার্চ দেব। তো facebook.com লিখলাম, লেখার পর ইন্টার বাটন প্রেস করলাম। তো ইন্টার বাটন প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম আমার ফেসবুক প্রোফাইলে। তারপর এখানে উপরে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে, ওখানে ক্লিক করবো। করার পর আমার প্রোফাইলটি ভাসবে। এই প্রোফাইলটির নিচে আমরা আসব, এই প্রোফাইলটির নিচের দিকে আমরা আসব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে আমরা ক্লিক করবো। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা বাম পাশের অপশনগুলো ফেসবুক ইনফরমেশন এই বাটন অপশনটিতে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ডিঅ্যাক্টিভেশন এবং ডিলেশন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে ডিলিট অ্যাকাউন্ট, উপরে আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, নিচে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, যেহেতু আমরা অ্যাকাউন্টটি ডিলিট করব। তারপর কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, এখানে ক্লিক করব ব্লু বাটন, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এই ব্লু বাটনে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি আপনি আপনার ফেসবুকের যাবতীয় অংশ ডাউনলোড করে নিতে চান নিতে পারেন, তো না নিলে আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ফেসবুক পাসওয়ার্ড দেব, যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটিতে প্রোফাইলটিতে ঢুকেছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দেব। দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, সেখানে ডিলিট অ্যাকাউন্ট। সেই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে গেল। তো কম্পিউটার বা পিসির মাধ্যমে এভাবে খুব সহজেই চিরতরে ডিলিট করে দেওয়া যায়। এবং আপনার যদি ফেসবুকে কোনো ইমেল দেওয়া থাকে, তাই সেই ইমেলে একটি মেসেজ যাবে, সেই মেসেজের লেখফাইল থাকবে, অন্তত 2 থেকে 3 মাস পরে আপনার অটোমেটিক এটি ডিলিট হয়ে যাবে। কিন্তু 2-3 মাসের মধ্যে যদি আপনি আবার কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করেন তাহলে অ্যাকাউন্টে আর ডিলিট হবে না। তো এই সমস্যায় আমরা প্রায় পড়ে যাই। তো চিরতরে ডিলিট করে দেওয়ার জন্য অবশ্যই আর আমরা এই অ্যাকাউন্টটিতে ঢুকবো না, অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো। তার এরপরে আমরা দেখাবো যে মোবাইলে কীভাবে চিরতরে একটি ফেসবুক প্রোফাইল ডিলিট করা যায় সে সম্পর্কে। তো সেজন্য আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, আমরা পিসি বা ল্যাপটপে
ফেসবুক আইডি ডিলিট করার পর চলে আসলাম মোবাইলে মোবাইলের মাধ্যমে আমরা ডিলিট করব এই জন্য আমরা মোবাইলের ফেসবুক অ্যাপসে ক্লিক করব করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে থ্রি লাইনে ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব তারপর এরকম ইন্টারফেস আসবে এখানে তারপর এখানে আমরা সেটিংসে ক্লিক করব করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা পার্সোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব পার্সোনাল অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ডিলিট অ্যাকাউন্ট ঘরটিতে টিক দেবো দেওয়ার পর নিচে ব্লু বাটনে ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা আবার ব্লু বাটন রয়েছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন যে ব্লু বাটন রয়েছে এটাতে ক্লিক করব করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কোনো কিছু ডাউনলোড করে নিতে চাইলে আপনাদের পূর্ববর্তী কোনো ইতিহাস ডাউনলোড করে নিতে পারেন না নিলে আমরা এখানে ব্লু বাটন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ঘরটিতে পাসওয়ার্ড দেবো ফেসবুক আইডি পাসওয়ার্ড দেওয়ার পর নিশ্চয়ই ব্লু বাটন ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে তো ব্লু বাটন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম করার পর আমাদের কাজ হয়ে গেল ডিলিট হয়ে গেল আমরা ব্যাক করে একটু অপেক্ষা করব তো একটু অপেক্ষা করতে হবে আমাদের ডিলিট হয়ে গেল অ্যাকাউন্টটি কিন্তু তো দেখুন এই যে আমাদের একটি প্লিজ লগ ইন বলছে তো আমরা লগ ইন আর করব না আমরা ব্যাক করে আসব দেখি আসি আমাদের আবার ফেসবুকে ঢোকার চেষ্টা করব দেখি এখানে দুইটি অ্যাকাউন্ট রয়েছে এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব ওই নিশামণি অ্যাকাউন্টটি ওইটি ডিলিট করে দেওয়ার জন্য রিমুভ ডিভাইস তো আমরা ডিভাইস থেকে রিমুভ করে দিলাম দেওয়ার পর আমরা কী করব আমরা ফেসবুক এবং মেসেঞ্জারটি আনইনস্টল করে আবার ইনস্টল করব এবং আমাদের যদি কোনো ইমেল দেওয়া থাকে ফেসবুক অ্যাকাউন্টে তাহলে ইমেলে আমাদের একটি মেসেজ চলে যাবে সেই মেসেজে একটি নির্দিষ্ট টাইম লেখা থাকবে দুই মাস কি তিন মাস বা এক মাস এই টাইমের মধ্যে আমরা ওই অ্যাকাউন্টে দিয়ে কোনো ডিভাইসে ঢোকার চেষ্টা করব না আর তারপরেও আমরা কি করব আমরা এই ডিভাইস থেকে আমরা ফেসবুকটি এবং মেসেঞ্জারটি আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করব তাহলে দেখবেন যে চিরতরেই আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন লেবোটেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করুন তারপর উপরে একটি রিংকিং বেল ভাসবে সেখানে ক্লিক করুন